এখানে একটি সভা করেছিল বিজেপি, এবং এই সভাতে বলছে তৃণমূল হচ্ছে কুকুরদের পার্টি, এরা কুকুরের দল। আমি বিজেপিকে বলি আপনারা হচ্ছেন বিড়ালের দল। কারণটা হচ্ছে এই কারণে যে কুকুর হচ্ছে প্রভু ভক্ত, কুকুর বলে আমার মালিক 100 বছর বাঁচুক, আমার মালিক 100 বছর বাঁচলে আমরা মালিক আমাদের কাছ থেকে মালিকের কাছ থেকে একটু খাবার পাব। আর বিড়াল বলে কি আমার মালিকের চোখ অন্ধ হোক, তাদের মাথা টেনে খাবো। এর নাম বিজেপি। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার বিতর্কে তৃণমূল বিধায়ক সাবিত্র মিত্র। রতুয়ায় এক জনসভায় দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন ও দুঃশাসনের সঙ্গে তুলনা করলেন তিনি। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় রবিবার বিকেলে রতুয়া বিধানসভার কাহালা হাইস্কুল মাঠে প্রকাশ্য সমাবেশের আয়োজন করে মালদা জেলা তৃণমূল কংগ্রেস। দিনকয়েক আগে এই মাঠে বিজেপির মুখপাত্র সজল ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ তৃণমূলের। তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাল্টা প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় প্রধান বক্তা ছিলেন স্থানীয় বিধায়ক সাবিত্র মিত্র। সেখানে রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের শেষ হতে না হতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন এই তৃণমূল বিধায়ক। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান দেশের প্রধানমন্ত্রী দুর্যোধন এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুঃশাসন শুধুমাত্র নারীদের বস্ত্র হরণ করে, ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই গুজরাটের, গুজরাটিরা ব্রিটিশদের অস্ত্র সরবরাহ করেছে সেই গুজরাট থেকে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, তার মুখে ভারত মাতাকে জয় শুনবে না। তিনি বিজেপিকে বিড়াল বলেও কটাক্ষ করেন। এই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জানান তাঁরা বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্যের প্রতিবাদ করেছেন মাত্র। রতুয়া থেকে শেখ পান্নার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।